দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি পুষ্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। ভুয়া নথিপত্র সহ আটক উত্তরপ্রদেশের তিন যুবক, মাসিমপুর বিএসএফ এর তরফে থানায় মামলা। লামডিং এর পুলিশের হাতে আটক দুই গরু পাচারকারী সহ ছটি গরু। সরকারি বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করলো আকসা। এবারে বিস্তারিত খবর। জালি নথিপত্র নিয়ে বিএসএফ এর চাকরিতে যোগদান করতে এসে ধরা পড়ল তিন যুবক। ধৃত যুবকদের নাম চন্দন সিং, অমিত কুমার ও সাহিল পাশওয়ান বলে জানা গেছে। তাদের ঘর উত্তরপ্রদেশে। সূত্রমতে এই তিন যুবক গত 21 ডিসেম্বর কাছাড় জেলার মাসিমপুর স্থিত বিএসএফ প্রধান কার্যালয়ে এসেছিল। প্রাথমিক তদন্তের পর তাদের নথিপত্র জালি হওয়ার প্রমাণ সামনে আসে। বিষয়টি নিয়ে মাসিমপুর বিএসএফ কার্যালয়ের তরফে মাসিমপুর থানায় তিন যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ উত্তরপ্রদেশের তিন যুবককে গ্রেফতার করেন। জানা গেছে, শিলিগুড়ির এক প্রতারক 21 লক্ষ টাকা ঘুষ নিয়ে এই যুবকদের জাল নিযুক্তিপত্র প্রদান করেছিলেন। কালি রাতি 10:30 বজাত মাসিমপুর বিএসএফ হেডকোয়ার্টারৰ পৰা বিএসএফ অফিচাৰ লগতে বিএসএফ কনষ্টেবলতে আহি পেলাই তিনিজন মানুহ সন্ধাই দিছিল। তেওঁলোকৰ পৰা গম পালোঁ যে তিনিটা ল'ৰা ইউপিৰ পৰা আহি ফেক এপইণ্টমেণ্ট লেটাৰ লৈ আহি জইন কৰিবলৈ আহিছিল ডিউটিত। তো এই সংক্ৰান্তত তেওঁলোকে চালি জাৰি কৰি গম পালে যে এপইণ্টমেণ্ট লেটাৰখন ফেক। গতিকে লৈ তেওঁলোকে FIR এখন দিছে। এই সংক্ৰান্তত আমি কেচ এটা ৰুজু কৰি আছোঁ আৰু এই তিনিজন ল'ৰা তেওঁলোকক মানে এৰেষ্ট কৰি পেলাই চালান দিয়া হ'ব। কি নাম আছিল ল'ৰাবিলাকৰ? নাম এজন আছে চন্দন সিং, এজন আছে অমিত কুমাৰ আৰু এজন আছে সাহিল। ঘৰ ক'ত তেওঁলোক? তেওঁলোকৰ ঘৰ সব ইউপিত। তেওঁলোকৰ পৰা কিবা ষ্টেটমেণ্ট পাইছে নেকি? কি হৈছিল, তেওঁলোকে কেনেকুৱা এই ফেক এপাৰ্টমেণ্ট লৈ আহিছিলে? আপোনাৰ মানে ইনভেষ্টিগেশ্যনত কিবা পাইছে নেকি? তেওঁলোকে কোৱা মতে তেওঁলোকে বোলে হেৰি এপইণ্টমেণ্টৰ কাৰণে পইচা দিছিলে। আচলতে তেওঁলোকে মানে এটা সংক্ৰান্তত মানে মানে পুৰি এই মানে ঘটনাটো ক'বলৈ হ'ল। মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ প্রদর্শনে উত্তাল হল প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়। 30 ডিসেম্বর সিটু অনুমোদিত সদৌ আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের শতাধিক মহিলার বিক্ষোভ প্রাথমিক শিক্ষা আধিকারিকের অফিস উত্তাল হয়ে ওঠে। প্রথমে নরসিংতলা মাঠে জমায়েত হয়ে এক বিশাল মিছিল বিভিন্ন পথ পেরিয়ে প্রাথমিক শিক্ষা আধিকারিকের অফিসে পৌঁছে সেখানে মধ্যাহ্ন ভোজন প্রকল্প বেসরকারীকরণের প্রচেষ্টার বিরুদ্ধে বর্ধিত মাসিক 500 ও সমস্ত বকেয়া পাওনা অবিলম্বনে মিটিয়ে দেওয়া প্রভৃতি দাবিতে বক্তব্য রাখেন সুপ্রিয় ভট্টাচার্য, অপরাজিতা চক্রবর্তী, শিলা মণ্ডল প্রমুখ। বিশেষ কারণবশত এখানে সেই দিন আমরা কোনো আন্দোলন করতে পারিনি, তাই আজকে এই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এখানে। আপনারা জানেন যে আপনাদের এই মধ্যাহ্ন ভোজন প্রকল্পকে এই সরকার আবার তাদের দায়িত্ব থেকে হাত তুলে দিতে চাইছে, এনজিওর হাতে এটাকে সমর্পণ করতে চাইছে, যার ফলে লক্ষ লক্ষ অঙ্গ এই মিড ডে মিল কর্মচারী তারা বেকার হয়ে যাবেন। আপনাদের দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতি হিসাবে মাত্র 500 টাকা আপনাদের সাম্মানিক বৃদ্ধি করেছে, কিন্তু এই টাকাটাও আপনাদেরকে সরকার আজ পর্যন্ত দেয়নি। আপনাদের বকেয়া পাওনা যা মাত্র 1000 টাকা করে দিত আপনাদের মাসিক, সেটাও আপনাদের হাতে সময় মতো পৌঁছয় না। এই পরিস্থিতিতে একটা সরকার যে মহিলারা আজকে স্কুলের বাচ্চাদেরকে তাদের যত্ন করে তাদের খাওয়ায়। লামডিং পুলিশের জালে দুই গরু পাচারকারী, 6টি গরু জব্দ করলো লামডিং পুলিশ। রুটিন তল্লাশি চালাতে গিয়ে লামডিং পুলিশ 6টি গরু সহ দুজন ব্যক্তিকে আটক করে। এদিন লামডিং এর লালচড়াই এলাকা থেকে AS 09
AC 7132 নম্বরের একটি বাহন থেকে নথিপত্রবিহীন গরু উদ্ধার করলো লামডিং পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এটো আজি আমি যেতিয়া মোবাইল চেকিং পেট্রোলিং করি আসিলো মোর থানা এলাকাত, এটো লাল সরাই বলি এটো ঠাইত PWD রাস্তাত আমি AS 09AC 7132 এইখন আপোনাৰ ছটা হাতী গাড়ী আমি পাওঁ। এইটো ছিগনেল দিওঁ হনলে হোৱাত ছিগনেল দিয়াত ছিগনেল ভায়োলেট কৰি গাড়ীখন পলাবলৈ চেষ্টা কৰে। তাৰপিছত গাড়ীখনক আমি খেদি খেদি ধৰিছোঁ। তাৰপাছত গাড়ীখন এইটো ত্ৰিপাল গুচাই চাওঁ যে তাত ছয়টা দমৰা গৰু আছে আৰু এজনী গাই গৰু আছে। গতিকে যি দুজন মানুহ ড্ৰাইভাৰ আৰু যিটো গৰু বেপাৰী আছে, প্ৰথমতে তেওঁ নিজৰ গৰু বুলি কয়, তাৰপাছত নিজে গৰু বেপাৰী বুলি সি স্বীকাৰ কৰে। আকৌ কিন্তু তেওঁ গৰু ক'ৰ পৰা আনিছে, কি কথা কি বতৰা, কোনো ধৰণৰ নথি পত্ৰ দেখুৱাব পৰা নাই। তেওঁ গৰু ইয়াৰ পৰা লৈ গৈ পেলাই নখুটি বজাৰত বিক্ৰী কৰা বুলি স্বীকাৰ কৰিছে। গতিকে এই সন্দৰ্ভত আমি এতিয়া তেওঁৰ এগেইনষ্টে এটা FIR দাখিল কৰিম। কেছ ৰেজিষ্টাৰ কৰি অহাকালি মহামান্য আদালতত আটক কৰা দুজনৰ নাম হৈছে, এজনৰ যিটো গৰু বেপাৰী তেওঁৰ নাম হৈছে নটবৰ দাস, এইটো তেওঁৰ ঘৰ হৈছে আপোনাৰ বালুনালা লামডিং। তাৰপাছত আকৌ যিজন ড্ৰাইভাৰ কাছাড় জেলার বর্ণী ব্রিজ চা বাগান সংলগ্ন কাটাগাল নদী থেকে অবৈধভাবে বালু পাচারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান যে কাটাগাল নদীতে বালু তোলার টেন্ডার না থাকা সত্ত্বেও কতিপয় কিছু ব্যক্তি অবৈধভাবে বালু পাচার করছে। বৃহস্পতিবার স্থানীয়রা অবৈধ বালু পাচারে জড়িত একটি ট্রাককে পাকড়াও করে। গাঙ্গর মধ্যে প্রায় 4 বছর হয়ে গেছে গিয়া গাং স্ট্যান্ডার হইতে হইতে স্ট্যান্ডার না, এবার যখন গাং সাইলে উঠিছে, উঠার পরে আমরা দেখলাম তো যে কোনো একজনে স্ট্যান্ডার মালে তার গাং খাইব। এইভাবে তিনটা স্ট্যান্ডার হয়েছে, তিনোটা স্ট্যান্ডার ক্যান্সেল। এরপরে ডিভো আমরা গেলাম যে স্ট্যান্ডার যখন ক্যান্সেল হয়েছে আপনি আমরা একটা উপায় দিন, তখন তাই কইলা বলে না আমি সেইলোর গাঙ্গ কোনো জাজ খাবার শো করতাম না, পারমিটও না, ওয়ার্ক অর্ডারও না, এবং লিজ মালেরও কোনো আমি অপশন দিতাম না। বহুত দিন আমরা ঘুরিছি, ঘুরার পরে তাই দিন না। এর বিদে তাই হেরদি আলিম মোল্লারে তাই একটা ওয়ার্ক অর্ডার দিলেছেন আগলাপুরের, যে ব্রিজের কাজ ওয়ার্ক অর্ডার দিয়েছেন তাই আজ 2 বছর হয়ে গেছে ব্রিজ হ্যান্ডওভার হয়ে আসছে। অগুর ওয়ার্ক অর্ডার তাই স্টেশন করছেন, হরিয়া আলিম মোল্লারে তাই পারমিশন দিয়েছেন তুই বালি কালেকশন করা আর অন্য খেও না। এরপরে আমরা আবার গেছি, এবার করে কইছি স্যার খালি আলিম মোল্লারে দিলে হইতো না, এখন যদি ওয়ার্ক অর্ডার আপনি যদি একটা স্টেশন দিয়েছেন তাই আমরা আরও দিন। তাই কইছেন না আমি খারে দিতাম না, একমাত্র এটা বলি সেমের অর্ডার আলিম মোল্লা করতো। গতকালকে তাই তাই ফোনে যোগাযোগ করা হয়েছে, তাই কইছেন এটা সেমের অর্ডার, এটা আলিম মোল্লা করতো অন্য খেও না। বলে তে যদি আলিম মোল্লারে যদি আপনি ওয়ার্ক অর্ডার দিয়ে দিলা তে তার আগলাপুরের ওয়ার্ক অর্ডার আগলাপুর বালি বেশি তো সেটা যাতে গাড়ি হামে না। আজকে সকালে আমরা বাড়াইছি, বাড়াইয়া দেখলাম গাড়ি তো তার বৈধ অবৈধ লোক লই আর তারা ইয়ালে কোনো আটকাইছে, আটকানি পরে কই তারা সব কিছু চালান আসেনি বিলে না। এরপরে আলিম মোল্লা হয়েছে আবার পরে তারাও জিকাইছে আমরা চালান আসেনি বিলে না। বলে তুমি যদি গাড়ি চালিয়ে আসবে চালান তো আমার আগলাপুরের, তুমি মাল শিলচার কিলে বেসো, তুমি ওয়ার্ক অর্ডার যেটা লইলে আগলাপুরের লইলে আর তুমি বালি বেসো রা শিলচার, আর সারা মানুষ আরও গইয়া তো হইলে হাজার হাজার মানুষ সবর তো ফেটফিট আছে, সব খার ব্যবসায়ী তো খারবার লাগি তো সব দিয়ত, এখন যদি গাং যদি স্ট্যান্ডার হয়েছে না তো আমরা ওয়ার্ক অর্ডার আলিমে যদি হয় তো আমরাও হইতাম, আর আলি আমরা যদি হয় না গাং যখন জেলা বন্ধ আছে সব বন্ধ থাকুক যদি ওয়ার্ক। শিলচর সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে DDC কে স্মারকপত্র প্রদান করলো আকসা। ছাত্রীদের সাথে কুমন্তব্য করার বিরুদ্ধে সরব হল ছাত্র সংগঠন আকসা। বৃহস্পতিবার সংস্থার কর্মকর্তারা সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে নিয়ে সম্মিলিতভাবে DDC কে এক স্মারকপত্র প্রদান করেন। সরকারি বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষাকে উনার পদ থেকে বহিষ্কার করার দাবি জানিয়ে অধ্যক্ষার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। আজ গভ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা আজকে সম্মিলিতভাবে DDC রাজীব রায় মহাশয়ের কাছে স্মারকলিপি তুলে দিয়েছে। কলেজের অধ্যক্ষা আগেই ছাত্রীদের উদ্দেশ্যে যে অশালীন মন্তব্য করেছিলেন, আকসা চায় যে তাকে এই অধ্যক্ষের আসন থেকে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক, কারণ শিক্ষক জাতির মেরুদণ্ড, আমরা আকসা তাদের পাশে আছে এবং খুব শীঘ্রই যদি পদক্ষেপ নেওয়া না হয় তা আকসা আগামী দিনে ছাত্রদেরকে নিয়ে
বৃহত্তর এবং লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হবে। আমরা মনে করি এই দাবি অত্যন্ত। অরুণাচল পুলিশ জব্দ করলো অবৈধ কয়লাভর্তি দুটি ট্রাক। গোটা উপত্যকা জুড়ে যেন কয়লার অবৈধ ব্যবসা মাথাঝাড়া দিয়ে উঠেছে। পুনরায় অরুণাচল পুলিশ অবৈধ কয়লা বোঝাই দুটি ট্রাক জব্দ করতে সক্ষম হলো। AS11DC1051 এবং AS11DC6289 নম্বরের দুটি ট্রাক জব্দ করার পাশাপাশি হিলাল উদ্দিন ও আনোয়ার উদ্দিন নামের দুজন অবৈধ কয়লা ব্যবসায়ীকে এদিন গ্রেফতার করলো পুলিশ। জানা গেছে মেঘালয় রাজ্য থেকে অবৈধ কয়লাভর্তি ট্রাকগুলোকে বরাক উপত্যকায় নিয়ে আসা হয়েছে। গতকাল রাতে আরও অবৈধ কয়লাভর্তি ট্রাক বরাক উপত্যকায় প্রবেশ করার খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে জুগাই মধুরা বিদ্যালয়ে আয়োজিত হয় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার বিন্যাখান্দি ঘাট স্থিত জুগাই মথুরা বিদ্যালয়ে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র দিনব্যাপী আয়োজিত এদিনের অনুষ্ঠানে ফুটবল, ব্যাডমিন্টন, কাবাডি, লং জাম্প, হাই জাম্প, ব্লাইন্ড হিট সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবার শুরুতে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন বিন্যাখান্দি হাইস্কুল, ছোট মামদা হিন্দি হাইস্কুল, অশ্বিনী কুমার হাইস্কুল, সিঙ্গারবন্ধ হাইস্কুল সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তোলে। আমাদের এখানে অনেক ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন ইভেন্টে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে তারা খেলাধুলা করেছেন, অংশগ্রহণ করেছেন, অনেকে হয়তো প্রাইজ জিতেছেন, কিন্তু আমরা তাদেরকে সেই যে মর্যাদা সেই মর্যাদা আমরা দিতে পারিনি। এই জন্য আমার পরিকল্পনা আছে, আমরা জানি লক্ষ্মীপুরে একটা পয়লাপুরে ডিএসসি আছে, একটা ইনডোর স্টেডিয়াম শিবপুরে তৈরি হচ্ছে, আমরা এখানে একটা তৈরি করে নিলে, এখানে মিনি স্টেডিয়াম তৈরি করে নিলে ছোটো ছোটো বাচ্চারা যারা 7 বছর 8 বছর থেকে যারা বয়সের যারা বাচ্চারা আছে তাদের জন্য আমার একটা পরিকল্পনা আছে আগামী দিনে, যাতে আমরা একটা একাডেমি তৈরি করতে পারি। এই একাডেমিতে আমাদের এই বিধানসভার যে ছেলেমেয়েরা আছেন তাদেরকে যাতে আমরা ট্রেনার করতে পারি, তাদেরকে যাতে আমরা খেলাধুলা এগিয়ে নিতে পারি। আজকের দিনে আপনারা যে কার্যক্রম করেছেন, যে এই আমাদের জগাই মথুরা হায়ার সেকেন্ডারি স্কুল সাথে সাথে এই এলাকার যে আরও 6টি হাই স্কুল এটাতে অংশগ্রহণ করেছেন, ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করি। আগামী দিনে এখানকার শিক্ষকদের সাথে মিলে শিক্ষকদের আশীর্বাদ নিয়ে আপনারা যাতে এগিয়ে। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ শিরোনাম আরো একবার। ভুয়া নথিপত্র সহ আটক উত্তরপ্রদেশের 3 যুবক, মাসিমপুর বিএসএফ এর তরফে থানায় মামলা। লামডিং এর পুলিশের হাতে আটক 2 গরু পাচারকারী সহ 6টি গরু। সরকারি বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষার বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করলো আকসা। এখনকার মতন বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।